শায়খ ইবনে উসাইমিন জেদ্দার কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে গিয়ে হাজিতে সাক্ষাৎ করছিলেন। তাদের সাথে সালাম বিনিময়, কথাবার্তা এবং তাদের প্রশ্নোত্তর দিচ্ছিলেন। একদিন এক রুশ হাজিদের কাছে তিনি গেলেন। যথারীতি রুশ অনুবাদক শায়খের কথাগুলো অনুবাদ করে দিচ্ছিলেন। যখন তিনি বুঝতে পারলেন তার সামনে স্বয়ং শায়খ ইবনে উসাইমিন, তখন ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। চোখ দিয়ে টপটপ করে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। হাতে মাইক্রোফোনটা তুলে নিয়ে হাজিদের ডেকে বললেন, এই যে আমাদের সামনে যাকে দেখছেন তিনি শায়খ ইবন উসাইমিন। কান্নায় ভেঙে পড়ল উপস্থিত সবাই। অনুবাদক শায়খকে শোনালেন তাদের ফিরিস্তি। শায়খ, এই যে আপনার সামনে যাদেরকে দেখছেন এরা সবাই আপনার ছাত্র। কমিউনিস্ট সরকারের শাসনামলে মাটির নিচের ঘরে লুকিয়ে লুকিয়ে এরা আপনার বইগুলো পড়তো।